সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি হবে পুলিশ এই মুহূর্তে বড় আপডেট বড় প্রস্তাব দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা এখন থেকে পুলিশ হয়ে যাবে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু বড়সড় সুখবর এছাড়াও রাজ্যে সারা রাজ্য জুড়ে কিন্তু আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তো কারা কারা এই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে সিভিক ভলেন্টিয়ার যে সমস্ত জেলায় নিয়োগ করা হবে সবার আগে আগে তো সেই সমস্ত জেলার যখনই আপডেট আসবে তৎক্ষণাৎ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এছাড়া সিভিক ভলেন্টিয়ার যারা অলরেডি চাকরি করছে তাদের কিন্তু সরাসরি পুলিশে নিয়োগ করা হবে এই মুহূর্তে একটা বিশাল আপডেট চলে এসেছে আপনাদের জন্য চলুন সমস্তরা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সিভিক থেকে পুলিশ প্রস্তাব সংরক্ষণ বৃদ্ধির সিভিক ভলেন্টিয়াররা যোগ্য হলে তাদের পুলিশের নিয়োগের প্রথা আছে নিয়োগে দশ শতাংশ সংরক্ষণের সুবিধা পান তারা প্রশাসনের খবর বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এইবার সেই সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ এছাড়া নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধিরও প্রস্তাব দেওয়া হয়েছে আপাতত তার রাজ্যের শীর্ষ মহলের কাছে পৌঁছেছে এ ব্যাপারে অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পেশ করা হতে পারে বলে খবর রাজ্যের এক পুলিশ কর্তা বলেন যে বর্তমানে দশ শতাংশ সংরক্ষণ আছে তা বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ করার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন দশ শতাংশ কিন্তু সংরক্ষণ আছে এবার সেটা কিন্তু আরও বাড়ানো হচ্ছে তার জন্য কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে পনেরো শতাংশ করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই সংরক্ষণ তারাই কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি পুলিশ কনস্টেবলে যোগ দিতে পারবেন ঠিক আছে বলা হচ্ছে প্রসঙ্গত সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে পুলিশ কনস্টেবল পদে বড় সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদেরও কনস্টেবল পদে নিয়োগ করা হয় তাই রাজ্য পুলিশ কর্তাদের একাংশের আশা আগামী নিয়োগের আগে তাদের পাঠানো এই প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হতে পারে দশ থেকে পনেরো শতাংশ বাড়ানো হচ্ছে পুলিশ সূত্রের খবর রাজ্যে প্রায় দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ার আছেন বয়স সীমা এবং সংরক্ষণ পরিমাণ বৃদ্ধি পেলে তাদের অনেকেই পুলিশের চাকরি পাকা হয়ে যাবে ঠিক আছে তাহলে তাদের অনেকেরই কিন্তু পুলিশের পাকা চাকরি পেতে পারেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে সংরক্ষণের জন্য কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে তো এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন বলা হচ্ছে দেখুন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা সময়ে নানা বিতর্ক উঠেছে কখনও সাধারণ মানুষকে হেনস্থা কখনো তোলাবাজি করা কখনো বা একেবারে সরাসরি শাসক দলের ক্যাডার হিসাবে কাজ করার অভিযোগ পুলিশ কর্তাদের একাংশ মেনে নিচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে অভিযোগ না থাকলেও অধিকাংশেরই রাজনৈতিক সংস্ক্রম নিয়ে প্রশ্ন আছে তার ফলে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বৃদ্ধি পেলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তো সে কথাও ঠাড়ে ঠুড়ে মানছেন তারা তবে তাদের পাল্টা যুক্তি স্থায়ী পুলিশকর্মীর অভাবে রাজ্যের বহু পুলিশ থানা কার্যত সিভিক ভলেন্টিয়ারের উপরে নির্ভর ফলে সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই পুলিশ কাজের ব্যাপারে ওয়াকিবহাল কারণ হচ্ছে রাজ্যের পুলিশের বহু থানায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের উপরে নির্ভর তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সমস্ত কিছু জানে পাকা চাকরি এবং প্রশিক্ষণ পেলে এদের অনেকেই সদ্য চাকরি পাওয়া কর্মীদের থেকে বেশি দক্ষ হবেন এটা কিন্তু বাস্তব কারণ তারা সমস্ত কিছু জানে তো সেক্ষেত্রে তাদের যদি আরও ট্রেনিং দেওয়া হয় তো তারা কিন্তু আরও বেশি দক্ষ হয়ে উঠবেন তো সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন পুলিশে কাজ করতে যে শারীরিক সক্ষমতা দরকার তা অনেক সেভিক ভলেন্টিয়ার আছে তবে তারা যদি রাজনৈতিক রং ভুলে বাহিনীতে কাজে যোগ দেন তাহলেই আদতে প্রশাসনের লাভ হবে এই ব্যাপারে প্রশাসনের কর্তাদেরও দায়িত্ব থাকবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে সরাসরি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল এই যে আপডেটটা দেওয়া হয়েছে এটা আপনাদের কতটুকু মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন আবারও কিন্তু রা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তিরিশ হাজারের উপরে তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই আপনার জেলায় নিয়োগ শুরু হবে জানিয়ে দেবো তো যারা যারা এই সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যারা সিভিক ভলেন্টিয়ার কাজ করছে তারা যেন এই যে আপডেটটা দেওয়া হয়েছে আপকামিং আপডেট সেটা যেন তারা জেনে নিতে পারে